এইমাত্র হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। পুলিশের করা আইসিটি মামলায় তাকে ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতিমধ্যে মাহিয়া মাহিকে গ্রেপ্তারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। ঠিক কী কারণে মাহিয়া মাহিকে পুলিশ গ্রেপ্তার করলো বিস্তারিত থাকছে নিউজে। তাই নিউজটি নাটনের সম্পূর্ণ দেখুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গতকাল রাতে মামলা করা হয়েছিল চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং তার স্বামীর বিরুদ্ধে। তাই স্বভাবতই অনেকে সন্দেহ করেছিলেন হয়তোবা এই মামলা পর্যন্তই এই কাহিনী থাকতে পারে, কিন্তু অবশেষে সবাইকে অবাক করে দিয়ে আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে চিত্রনায়িকা মাহিকে। চিত্রনায়িকা মাহি বাংলাদেশ ত্যাগ করার প্ল্যান করছিলেন এবং সেখান থেকেই তাকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। মূলত ঘটনা হলো গতকালকে চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুক লাইভ করেন, সেখানে তিনি বলেন তার স্বামীর গাড়ির শোরুম গ্যারেজ ভাঙচুর করা হয়েছে এবং যারা ভাঙচুর করেছে তাদের গ্রেপ্তার না করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাদের কাছ থেকে ঘুষ নিয়েছে। পুলিশের বিরুদ্ধে এভাবে মিথ্যা বলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং তার স্বামীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করে এবং সেই মামলার পরপরই অবশেষে আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তবে চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে কোথায় আছে তা কেউ জানেন না। ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে নাকি থানায় নেওয়া হয়েছে তা কেউ জানেন না। চিত্রনায়িকা মাহিয়া মাহির সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা কী মনে করছেন, চিত্রনায়িকা মাহিয়া মাহিকে যে পুলিশ গ্রেপ্তার করলো তাকে ঠিক করেছে নাকি ভুল করেছে? কমেন্ট করে আপনার মন্তব্য জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।